ও ভাই আল্লাহকে ওয়াস্তে বেটির হক গুন বেটির ফাউটি দিয়া মাফ করাই না আর আলো মাইকে কইয়া দিয়া আর মামনে নো লো কিছু বেটাই দিবি আজাদি করিয়া খুব তেল দিবা ভাত কই দি কইবে আল্লাহ কইছে মোর গুন মাফ করে দিলা রে গো ও কিছু বেটাই দে কই নি গো বড় বালা জামাই বেজি যাও মাফ দিলাইছি খাইলাই নি নিজর কফা আইজাল কোন সোশ্যাল মিডিয়ার যুগ তো ইন্টারনেটের যুগ রেকর্ডিং এর যুগ ওলা মোবাইল গোন রাখবো বুঝছনি রেকর্ডিং করিয়া রাখবো আর কই বই বই দেখ তোর লগে আমার জিন্দেগি যাইতো আর মর তো তোর লগে জিন্দেগি যাইতো এখন মর তো 1 লাখ টাকা বুঝতা মাফ দিলা রে গো বেটিয়ে উঠিয়া ঘরে রে মাফ দিলাইছি কোনো দাবি নাই বলে তোরে জুরে কো হুঁচি নাই এর মতো অনো রেকর্ডিং কইতো অনো রেকর্ডিং কইতো অনো রেকর্ডিং করি লাইছে বেটিয়ে কয় জি হয় আপনার উপরে আমার মরনার কোনো দাবি নাই ও তো ওখানে রেকর্ডিং করি লাইলো না রাখলো ই ই মালাউনে রাখছে মতলব কয়দিন বাদে ছাড়াই দিতো ও আরে কয়দিন গেছে বেটিকে আক্তামারি খেরেলা দিলাই লো লমনার তুলে এখন তিত্ত হয়ে গেছে বেল কইলো তোর লাগান বেটি ডাক্তার না 1 2 3 বেটিয়ে কয় দেও আমার কিতা দিয়া দিতা বলে তোর কিতা তুই তো মাফ দিলাইছো ও দেখ আমার টাই ও ময়মুর উপরে ওখানে ও নক বেটি আমার মাফ দিলাইছে এল্লাগি আল্লাহকে ওয়াস্তে উদালির মা বনি মোর নাম মাফ দিও না মোর নাম মাফ দিও না নালে টাইট মরবা বাতে গাইড গুট লয়ে বাড়ি যাওয়া লাগবা না বসা আসরাই এল্লাগি মোর নার ভরসা মাফ দিও না মাফ দিও না আপনারা মোর নার ভরসা ফাইতাই আল্লাহ শরীয়তে আপনারে ফওয়াইয়া দিছে ইছে সালিতা এখানে সালিতা এখানে এল্লাগি মোর না আদায় করো ভাই বেটিন তোর হক আদায় করতাই 1 লাখ টাকা মর আছে আপনি দিলেইছো 30,000 টাকা রইছে কত 70,000 টাকা 70,000 টাকা রে তুমি ওলা দিলাও হাড়ি দোকান আনো বাজার তা গিয়া আনিয়া কই রে এখান হাড়ি আমি জামাই হিসাবে তোমারে দিছি রে বা আর এখান তোমার মোহরানার থাকি দিছি সাবন দোকান আনো আনিয়া এখান দেও বলে তোমারে জামাই হিসাবে দিছি আর এখান তোমার মোহরানার থাকি আমি দিছি ওলা দিয়া দিয়া এরে তুলা তুলা দিয়া দিয়া কিস্তি দিয়া 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 সময় লকা যেহেতু 30,000 হয় আজি যাইব ফিন্দাউরি কইলা দিতা আর দিছো না যাও আক্ত মারিয়া কইলা এক গাড়ি বেশি লাইছো পয়সা তুলা পাইছো 30,000 টাকা দি সরা আসা নিয়া দাও মোহরানার লাগি দিছি তোমারে ও তো হক আদায় দিল না নিবা সাইলে সব ভরা যায় সাইলে ভরা যায় হায় রে হায় হায় রে মোহরানার বেটি গো এরে মোহরানা তো আমার 1 লাখ দিয়া আল্লাহ একটা টাকা দিলা না দূর বেটি মোহরানা বার কিতা কিয়ামতর দিন বেটিয়ে কইব আল্লাহ এই বেটায় আমার মহনা না টেকা আদায় করছইন না রে বা আল্লাহ বেটি যদি আটকি যায় বেটি আটকি গেছে গিয়া তুলা সোয়াবল লাগিয়া তুলার লাগি আটকি গেছে গিয়া আর বেটাও তো ব্যস্ত যাইতো গিয়া একবারে যাইবার লায়ক হই গেছে গিয়া এখন বেটিয়ে কইব দেখ রাইনি তাই যাইতে লাগি জন্য তো আর আমি তো যাইবার কোনো লাইন নাই কোনো সোর্স আছে এ মোর না টেকা তো দিছো না আল্লাহরে কইব আল্লাহ এনরে যে ব্যস্ত ফাটাই দে রা এখনো রে বা আল্লাহ বলে কিতা হুনবার বলে এই গিয়া আমার একটা টেকা মোর না রাদা দিছে না কিন্তু আমার তো হো আল্লাহ কই কিতারে মোর না আদা দিছো না নি বলে জি না আল্লাহ এটা তো দিছ না দে কইব আল্লাহ মরি গেছি তাই এখন খান্তা কিতাম দেখা তো নাই বলে সব দে এখন বেটির তোলা কম আলো নাই সব এখন 80,000 টাকার বিনিময় সব বেটি রই গেছে বেশি বেটি দেব গিয়া জন্য তো তান কমি যাইব তাইন দুজো হো এর লাগি মহরানার আদায় করে এরে শুনো এটা টেকনিক কইলে বেটিন তরে এরে বেটিন তরে সালানি ওলা সুজা ওলা সুজা এরে আপনি 40,000 টাকা এগো বাকি রইলো মহরানা আপনি 40,000 টাকা এগো ওলা বানাইছো বানাইয়া কইতে রাখাই রে হায় 40,000 গো টাকা এমনি ওলা মাতো আরে টেকনিক কি গাইয়া দিয়া ইতা মা থান থেকে হানো যাইব মানছি আরো ভুল দৌড়ি লিবা না কি তোমার ডর করে টেকনিক করো আল্লাহ 40,000 টাকা এখন তো তোমার মরলা লাগি যাও আইলাম কিন্তু আমার জাদু কুটা কোন করো ইও করতো দুধে কুটা খাইতো এখন দুগরবে গুলো লইতে না এটা আল্লাহ যদি লয় দি এমনি লইমু গরিয়ে গুবা আর তোমার এখন বানাইছি তোমার দিলে ওখান হুনাই লইও হুনাইয়া 40,000 দিলে ইয়া তো বেটিয়ে 40,000 লইয়া কইব কিতা যাও গরুয়ে গুলো লইলে এগো আমার নামে তাকবো আমার হরতাই দুধ খাইবো খুব কাছে মহানাল্লাহ এতো আর তোমার তো ইয়া দুধ খাইবো নিবা তুমিও তো খাইলা বেটিও খাইলো হুয়ায়ও খাইলো টেকনিক কইলে সারা চলা যায় এল্লাগি ওটা বেটিন তোর মোহরানার পয়সা আদায় করবা আর বেটিন তোর এরে মায়া মহব্বত করিও বেটিন তোরে মায়া মহব্বত করিও ইয়া আল্লাহ নবীজিয়ে বেটিন তোরে বড় মায়া কর্তা বেটির বড় মহব্বতর হয় একটা বস্তু আসলো নবীজিয়ে সুগন্ধিরে বড় বালা ভাইটা বেটিন তোরে নবীজিয়ে বেটিন তোরে বড় মায়া মহব্বত কর্তা আমরা বেটিন তোরে মায়া করি জিলাভির মশা ডাটাইলে আমরা বেটিন তোরে মায়া করি মেলা বিটার কিতা কনি করে কিতা বাদো মাইয়া ইতা বাদো মাইয়া বাদো মাইয়া ও মেলা বিটার বস্তু আগু জুন ডাটা খুব মায়া হইবে ঠিক গুরে আর ইগুর বাড়ি থেকে মাসে মাসে মশাই খুব বালা বেটি আর যদি কোনো কারণ বসত এক বছর আইলো না ইগু এক খাল শত্রু হই গেল সিধা আর কি হ্যাঁ এর লাগে বেটিন তরে খালি মাল হইয়া মায়া করিও না বেটিন তরে মায়া করিও নবীজিয়ে বেটিন তরে মায়া করছো না আল্লাহ কোরআন কইতে রে আশিরু হুন্না বিল মারুফ বেটিন তোর লগে তুমি তার মায়া মহব্বত করিও ও ভাই এরে কিছু ভাই এরে খালি খসমা বেটি লাগে
নজওয়ান যারা খালি খোম বসি ফুড়ি লাগে, খালি সুন্দর ফুড়ি লাগে, এখন খোম বসি ফুড়ি বিয়া করলায় ইগুর আকল খম, ইগুর বিবেক কম, ইগে সংসার চালাইতে পারেন না। আগর দিন আনছে খোম বসি ফুড়ি, বাদ দিনে এখন ইগে মায়ের খেজমত করে না, বাপর খেজমত করে না, আমার লুঙ্গি ধরে না, সংসার চালাইতে পারে না, এগুর কোনো জ্ঞান নাই। এর লাগি হুনয় রে জ্ঞানী গুণী আকলমন্দ যদি বেটি বানাইতে চাও তাহলে তোমার থেকে 14 বছর আরো বয়স টান বেটি এগু বিয়া করি, ওতেও তুমি আকল দেওয়া লাগতো না, তাই তোমার আকল দিব। তুমি হয়ে গেছে 32 বছর বয়স, তোমার হয়েছে 34 বছর বয়স, আর 17.5 বছর ফুড়ি আনছো, তোমার সমান আকল খান থাকি হইতো। এগুলি আগর দিন আনিয়ে বাদর দিন শুনো দৌড়ায় আর ভিডিও নাই, খালি আকল লাগি এর লাগি নবী দিয়ে তান তাকিয়া। নবীজির বয়স হলো 25 আর খাদিজার বয়স হলো 40, এর লাগি 40 বছরের বেঠি নবী দিয়ে বিয়া করলো 15 বছরের বড় বয়সে হজরতে খাদিজা। খাদিজারে নবী দিয়ে আকল দেওয়া লাগলো নি, মাতো কোনা আপনারা কোনোদিন আকল দেওয়া লাগছে না। খাদিজারে নবীয়ে ঘরত হইয়া গেলে বারে দিনের দাওয়াত লইয়া যাইতা, রাত 10টা 11টা 12টা 1টা 2টা সময় আইতা, 3টা সময় আইতা, ইয়া খাদিজা হইলে দরজা খুলে দিত। হোকানা সুবহানাল্লাহ, নবীয়ে জিকার করতা, ও খাদিজা ঘুমাও নানি, বলে বিশ্বর নবীরে বারে তৈয়া আমি খাদিজা ঘুমাইতে পারি না, হোকা সুবহানাল্লাহ। কারণ নবী যে জন্মর আগে বাপ হারাই লাইছেন, 6 বছর বয়স মা হারাইছেন, আর আমি 45 বছরের বুড়া বেটিরে স্ত্রী হিসাবে কবুল করছেন, আর আমি স্বামীরে যদি 6 বারে তৈয়া আমি খাদিজা ঘুমাই, আর দু জাহানোর বাসায় আমার দরজা তাইয়া খাদিজা খাদিজা হইয়া যদি ডাকন, আর ঘুমন্ত অবস্থায় যদি আমি তাকে জবাব দিতে পারি না, নবী দিয়ে কষ্ট ভাই লইবা, স্বামীয়ে কষ্ট ভাই লইবা, স্বামী নারাজ হয়ে যাইবা, স্বামী নারাজ হয়ে গেলে আমি খাদিজা দুনিয়াতে বরবাদ হয়ে যাইম। এর লাগি আল্লাহর হবিব আপনারে রাজি খুশি করবার লাগি আমি রাত ফুটিয়া ঘুমাই না, হো সুবহানাল্লাহ। ও বলা আকলমন ফুড়িয়েকু যদি আপনি আনো তো ইগে বারে তুই আপনারে ঘুমাইতো না, তুমি আনবা 17.5 বছরের টকাটকি করি 18 বছরের না, এর বাদেও 18 বছর যেনে তেনে টেলাইয়ে টুলাইয়ে গুর বস ঠানাইয়া বিয়া করছো, হালাকে খম খম বসি ফুড়ি আনছো, আকল খম রান্দা জানেন না, বালা করিয়া কুগর ঘুরা জানেন না, আর দুম ফিটা দেরা বেটি আনছো রে নাইগু, গরু ছাগল আনলাই না, দুম বিয়ান একবার বিয়াল একবার, ওবা হায় রে হায় হায় রে হায়, খম বসি ফুড়ি আনছে আর আনিয়া কয় আকল নাই ওলা নাই। এ বেটা 40 বছরের বেটা, তার আকলে ভরি গেছে বুঝছো নানি, এর বাদে আনিয়া খালি মুরব্বিয়ান আমি যাতাই যাতাই মাতে, আর মুরব্বিয়ান আমি মাত মাতে, বেটি গুয়াইছে খসমা বয়সী বেটি ফুর্তি ফাক্তি তোলা করতা, ইগুরে তোলা মায়া তোলা মহব্বত করতায়, ওবা বেটিন তোরে মায়া করর, বা বেটিন তার হম কিতা কইতো মামি, আর হরু হরু ধরতাও আস আখ তোমার কিতা মাত মাতি বাদি ইউটিউবার বাইতে খাটিয়া দিবা, এখন বলে নাজিন আছে কইছেন খালি হুঙ্গা দিতা, এলা গীতা করিল না, বেটি গু আইসো আইয়া ঘুরে খুশমিজা যে তোলা মাথা কুয়া, আইয়া কো আমার তোমার মুখে দিছে ইয়া বড় ভাল লাগে, আমি আস্তা দুনিয়ায় ঘুরিছি আস্তা বাজার করছি, তোমার লাগানে গো বেটি দেখছি না রে, অত ভালো লাগে, ইকান কইলে তাই অন্তর গুলি দিব, আইয়া হাল্লেও দেখবা তাই এক বাড়ি 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 হিসাবে তাই গুতরা, তাই এক শুনো বাপ সলিমুল্লা আইসন বেটির লগে ওল দামি হিসাবে মাতিটা, ইগু খসমা বয়সের বেটি আইসা ইয়া হলো খানোর ইগু সাসার লগে ভরি গেলাম না গীতা, ওইগুলো ভালো লাগেন না, এর লাগে ফুড়ি আনছো কসমা বসে, তুমি বুড়া হইলেও তোমার হেরান লাগলেও তোমার কষ্ট লাগলেও বেটি করে তোরা সময় দেও, বেটির লগে দুই গাল মাতো ফুর্তি করো, বেটি করে সুন্দর খাফড়কু পিন্ধাও না ঘরের ভিতরে, বালা লেকমি ক্রিমে গুনিয়া বেটি করে লাগাও না ঘর স্টাইল করানি লোয়াও, ইতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খম বসে ফুড়ি বিয়া করলা হজরতে আয়েশা আমরার মা, আল্লাহ নবী মাতা চুল দিতা চুল আশ্রিয়া চুলো তেল দিয়া খাখর দিয়ে আশ্রিয়া দিয়া, হজরতে আয়েশা সবজি বানাইতে পারতা না, নবী যে নিজে বানাইতা, হজরতে আয়েশা দেরি হয়ে যেত নবী যে বানাইতা আর সবজি বানাইতা, হোকানা সুবহানাল্লাহ। এর মতলব আয়েশার খম বয়স অঞ্চল আকল খম, এর লাগে নবী যে খামর সহযোগিতা করছেন, তুমি লইয়াইছো খম বয়সে বুড়ি আনিয়া হাকিম বনি গেছো ইকে সারা করে লইতো, এক ধরাও না। এর লাগে যদিন বেটির আকলমন বেটি চাইতে চাও, যদিন বুদ্ধিমান আপনার বেটি পাইতে চাও, আপনার বয়স থেকে অন্তত 10 বছরের বয়স চাইয়া টান বেটি এগু আনিও তো তুমি আকল দেওয়া লাগতো না, আর হোম বসি যেটা আনবা ইতারে আপনি শিকানি লাগবো শিক্ষা দেওয়া লাগবো, ইতা ভুল করলে মাফ করা লাগবো, বেটিন তোর এরে আদমর বাউ সাইটর বেখা হাড্ডির থেকে বেটিন তোরে বানাইছেন, এগু আদতেও বেখা, এগুরে আনিয়া সারা সিধা করলে ঠাস করি ভাঙি দিব রে ভাই, তার শরীর ভাঙি দিব, বেটিন তোরে সিধা করা যায় না, বেটিন তোর তাওয়ে তাওয়ে চলিও, বেটিন তোরে মায়া মহব্বত করিও, ফিটা সিরার লাগি মাইট দর হরিও না, ইস্তারির লাগি মাইট দর হরিও না, হর হরির খেদমত করে না হরিয়ে ফুড়িয়ে বউয়ে, আপনি নিজে বাবর লুঙ্গি লইয়া দেও, নিজে মার হাড়ি দিয়ে দেখ, কারণ ফুয়ার বউয়ে লুঙ্গি দোয়া, ফুয়ার বউয়ে হরির খেদমত করা তাইর লাগে ভর না, কিন্তু ফুয়ার লাগি ভর, ও কাজা রব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ কইতে ইবাদত বন্দেগি আল্লাহর করার বাদে তুমি তোমার মা বাবার এহসান করো, এখানে আল্লাহর হুকুম ফরজ, আপনি ফুয়া বাপর খেদমত করো মার খেদমত করো, তাই হরি লইব বালা কথা সব পাইব, তাই করবো সব পাইব, কিন্তু মায়ের একদিন হাড়ি দুইয়া দিন তুম তুম কুল দাঁড়া তুমি নিজে দিয়ে দেও না,
তুমি নিজে দয়া দেও, তুমি নিজে যদি দয়া দিলাও, বাফর খেদমত কর, বাফে দোয়া করবা, তোমার ধন্য হইব, তোমার দুনিয়া উজ্জ্বল হইব। এল্লাগি বেটিন তরে মায়া মহব্বত করিও, আর আল্লাহকে বাস্তে বেটিন আপনারাও বেটাইন গুন্তারে তোলা মায়া মহব্বত খান করিও রবা। ইয়া আল্লাহ মাতার গাম ফাওর মাধ্যে ফেলাইয়া বেটাইনতে দিনে রাইতে মেহনত করিয়া রুজি কামাই করি আপনার মুখ খানা দান আনিয়া দিতরা, খাবর সুফল আনিয়া দিতরা, যে সিন দিন অসিন্ত সন্তুষ্ট থাকিও। আল্লাহর নবী কইতরা, ও বেটি, ও বেটির লাগি জন্নতর আটখান দরওয়াজা খোলা, যে বেটিন তে ফাঁস অক্ত নমাজ ভরি লইব, রমজানর রোজা রাখি লইব, যে বেটিয়ে নিজে পর্দাত থাকব আর নিজর জামাইয়ের খেজমত করিয়া জামাইরে খুশি করি লইব। হদিস শরীফর মাধ্যমে আইছে, এই ইসাইর আমল করনেওয়ালা বেটিন তোর লাগিয়া জন্নতর আট দরওয়াজা খোলা হোকা সুবহানাল্লাহ, যেখানে দি ইচ্ছা ওখানে দি জন্নত যাইতে পারবা। এখন বেটিন তে নমাজ ভরিছন, বেটিন তে রোজা রাখছন, পর্দা পুষিটা রইছন, কিন্তু জামাইরে বিয়ান একবার খান্দাইন, মাদান একবার খান্দাইন, বিয়ালে একবার খান্দাইন, এর বাদে তারতম্য রইলে জামাইরে কেই সরাইয়া বান্দাইয়া ফিটাইয়া বাই হল সাত গাটর ভানি খাওয়াইয়া যে গুনতে জামাইরে জুলুম সিতম করম জামাই বেজার, ই বেটির লাগে জন্নতর আট দরজা খুলানি মাতো না হেনে। যত নমাজি আর যত মুত্তকিল পরহেজগার হই যাক, জামাইয়ে যদি সে বেজার থাকে জান্নাত যাওয়া সম্ভব হইতো নাই। এর লাগে বেটিনতে বেটাইন তোর খেদমত করা ফর, এর লাগে বেটাইন তোর খেদমত করিও। হজরতে খাদি যায় নবীজির খেদমত করছো, আর খেদমত করিয়া করিয়া কইলা, ও আল্লাহর হবিব, আমি খাদিজা মরার বাদে আমার অন্ধকার খবরও নিয়ে যে সময় থোয়া হইব, খবর তাকে আপনি যাইবা না যত সময় পর্যন্ত খাদিজা খবরের তিন সওয়ালের জবাব দিতে পারি না। নবীজিয়ে মাটি দেওয়ার বাদে আবু বকরে কইতরা যাই গিয়ে তা লম্বা ওয়াজ রবা, আবু বকর দে হজরতে খাদিজা কইলা, নবীজিয়ে কইলা আবু বকর তুমি যাও গিয়া, আমার দুঃখর জিন্দগির সঙ্গিনী খাদিজার লগে আমি ওয়াদা করলাম যে তান তিন সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত দিতা না আমি নবীজি খবর থেকে যাইতাম না। হোক সুবহান আল্লাহ, আল্লাহ বহির তোর ফটাফট জিব্রাইল দে পাঠাইছ, জিব্রাইলে কইতে আল্লাহর হবিব আপনি খাদিজার তিন সওয়ালের জবাব দেওয়া লাগতো নাই, হজরতে খাদিজায় দিতে না পারলে নেকির মন কিন্তু আল্লাহ আর সে উঠাই আনি আল্লাহ তার তিন সওয়ালের জবাব দিবা। হোক সুবহান আল্লাহ, খেনে নবী তার উপরে কুশ আসলা, নবী তার উপরে কুশ আসলা। এর লাগিয়ে বেটিয়ে নয় রে, বেটিয়ে যদি সে দুনিয়ার জমিন নমাজ রোজা তোরা আল্লাহ বিল্লাহ কম করিয়া গুণাগার হয়ে যায়, আর বেটার যদি খেদমত করিয়া বেটারে খুশ রাখে, আর মরার বাদে বেটিয়ে বেটায় যদি কয় ও আল্লাহ এই বেটির মালিক তো তুমি আমারে বানাইয়া দিছো, কোরআন আছে নানি যে বেটির মালিক বেটা, বেটির মালিক বেটা, ও সময় বেটায় যদি কয় ন আল্লাহ এই বেটিরে তুমি আমার মালিক বানাইয়া দিছো রে বা আল্লাহ, আমি ছোট মালিক হইয়া আল্লাহ আমার গুলাম বান্দিরে আমি মাফ করে দিলাইছি, তুমি বড় মালিক হইয়া আমার বিবিরে মাফ করিয়া দিলা, যদিন কোনো বেটায় হইলাই লগে লগে বেটির গুণা মাফ হইল। হোক সুবহান আল্লাহ, ফিরিস্তা লগে আল্লাহ এই বেটি তো গুণাগার, আল্লাহ কইবারে এই বেটির একু ছোট মালিক বানাইয়া দিলাম বেটা, বেটা ছোট মালিক হইয়া তার বান্দিরে মাফ করলো, আমি বড় মালিক হইয়া পারতাম না, এর লাগে আমিও মাফ করে দিছি। হোক সুবহান আল্লাহ, এর লাগে বেটিনতে বেটাইন তোর খেদমত করিও, আর বেটাইনতে বেটিন তোর বেশ বেশ করিয়া খেদমত করিও, আর যতখান মাত মাতিছি কোনোদিন কোনো মাঞ্চর শাক ডালো হাত দিও না, ওবাড়ির ফানি খুদ্ দর্শি চুরি করি আনিয়া খাইও না, ওবাড়ির আপনার ফারর বাচ্চা চুরি করি খাইও না, ওবাড়ির মূর্খ এক উকারতো লগে যে খারিয়া খাইও না, তেও মতর দিন দেওয়া লাগবো। এটা ফরর হক থাকি বাঁচিও, হালাল হিসাবে খামাও, হালাল হিসাবে তাহকা, সিলার অমিরে জিন্দিগির মাঝে জিন্দা রাখবা, বড়রে সম্মান করিও, ছোটরে মহব্বত করিও, আলিমুল্লাহ মাহলরে ইজ্জত দিও, মসজিদের লগে সম্পর্ক রাখিও, দিনর যত কাম আছে তার লগে সম্পর্ক রাখিও, আল্লাহ পাক এই সম্পর্ক কেয়ামত রাখ পর্যন্ত আমরা সারারে রাখবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। যত সময় কইছি ভাই খোয়ার মধ্যে কোনো ভুল ত্রুটি যদি হয়ে যায় আল্লাহ আমরা জেন তাকে হরাইতো, যে আছে সহি শুদ্ধ মাতিছি আল্লাহ তালা আমরা সারারে আমল করার তৌফিক দিত, সারায় বড় করে হুক। আল্লাহুম্মা আমিন। আমার লাগে দোয়া করবা সারায়, আমিও আপনার লাগে দোয়া করবো ইনশা আল্লাহ। ও পর্যন্ত কই আমার কথারে শেষ করলাম, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।